গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন 6:30 বাজে সকালে। তো আজকে সকালে উঠেছি তার কারণ হচ্ছে আজকে ঘি বানাবো। অনেক দিন ধরেই মালাই কালেক্ট করে রেখেছিলাম কিন্তু বানানো হয়নি, বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছে না। আজকে ভাবলাম বানিয়ে ফেলি, নাহলে একদম খারাপ হয়ে যাবে, কারণ আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এটা যদি এমনি রাখতাম তাহলে একদমই খারাপ হয়ে যেত। আর যদি তোমরা কেউ ডিটেলে আমার ঘি বানানোর রেসিপি জানতে চাও, তাহলে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমি ভিডিওর লিঙ্কটা নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিও। তো আজকে ঘিটা বানিয়ে ফেলি, তাহলে একটা বড় কাজ কমপ্লিট হবে। আমি তামার মগটাতে জল রেখেছিলাম, জলটা কাল রাত্রে ভরে রেখেছিলাম, এই ঠান্ডা জলটা দিলেই একদম দেখতে পাচ্ছো তোমরা পুরো বাটার আলাদা হয়ে গেছে। ভালো করে ধুয়ে আমি এবার ওটা মেল্ট করে নিলেই ঘি হয়ে যাবে। তোমরা এমনিও রাখতে পারো, এটা বাটার হিসেবে অ্যাজ ইট ইজ ফ্রিজে রাখতে পারো, ওটাও কনজিউম করা যায়, বাট আমি ওটা করি না কারণ একটা কেমন স্মেল চলে আসে সেই জন্যে। তো আমি ঘিটা বানিয়ে নিচ্ছি, আর এবারে না আমার ঘিটা একটু অ্যামাউন্টে কম হয়েছে অন্যান্য বারের তুলনায়, অন্যান্য বারে ঘিটা একটু বেশি হয়। আর আমি একটু ছোট এলাচ দিয়েছিলাম যাতে গন্ধ একটা ভালো আসে। তো আমি এবার একটু ভালো করে ছেঁকে নেব। আমি অনেক কিছু তরকারিতে ঘি দিই, তারপরে শুক্তোতে তো ঘি লাগেই, আমি রুটিও সেঁকার সময় ঘি অ্যাড করি। আর আমি এই সময় চালটাও ভিজিয়ে নেব, ব্রেকফাস্টের সময় আমি চালটা ভিজিয়ে রাখি, তাহলে কি বলো তো সুবিধে হয়, ভাতটা তাড়াতাড়ি হয়েও যায় আর খুব ঝরঝরে হয়, বেশি সময় লাগে না ভাত হতে। এই আর কি, আজকে যেহেতু আমের আচার বানাবো সেজন্য আমটা ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে রাখছি যাতে আঠাগুলো বেরিয়ে যায়। আর এদিকে আমি বিছানা গোছাবো, ব্রেকফাস্টটা বানানোর আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, কারণ এটা সব থেকে একটা বড় কাজ, এটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমার মনে একটা ইয়ে থাকে যে কাজটা তাড়াতাড়ি করতে হবে। আর আমার না কি বলো তো বেডশিট একদম টান টান করে রাখি, নাহলে যতক্ষণ না টান টান করে ঠিক হচ্ছে আমার মনে হয় শুধু যেন কিছু একটা হয়নি, কিছু একটা হয়নি, এরকম মনে একটা খুঁত থেকে যায়। আমি এই কুলারটাতেও একটা ওড়না ঢাকা দিয়ে দিয়েছি, কারণ এই জানলা থেকে না খুব ডাস্ট আসে সেজন্যে, আর এই রুমটাতে খুব এমনিতেই ডাস্ট আসে। আর এই ড্রাই শিটটা পেতে নিচ্ছি, এখানে এই রাইকে মাসাজ করাই সেই জন্যে। আর আমি দেখো স্যান্ডউইচ বানাবো আজকে, তাই একটু সবজি কাট করে দইয়ের সাথে মিশিয়ে নেব, এতে কর্ন আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো দিয়ে ভালো করে একটা মিক্সচার টাইপের বানিয়ে নেব, এটাই পাউরুটির ওপর দিয়ে সেঁকে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে, একদম শর্টকাট প্রসেস। কারণ আমি স্যান্ডউইচ অনেক দিন পরে বানালাম, আজকে যেহেতু অনেক কাজ আছে তাই তাড়াতাড়ি করে এটাই বানালাম, আর কিছু বানানোর মতো সময় নেই। আর তোমরা না, আমি পাউরুটি এটা ঘিতে সেকি, তোমরা কোনো একদিন ঘিতে সেঁকে ট্রাই করো, জেনারেলি মাখন দিয়েই সবাই খায় কিন্তু একবার ঘিতে সেঁকে খেতে পারো, দেখবে দারুণ লাগে টেস্টটা। তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমরা দেখলে। এমনি ব্রেড দিয়ে দই রেখেছিলাম, কালকে রাত্রে একটু হাং কাট করে নিয়েছিলাম, সেইটা দিয়ে আজকে স্যান্ডউইচ করেছিলাম। এই গরমে না দই দিয়ে স্যান্ডউইচ খাওয়া খুব ভালো, যদিও বা এখানে তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম আমি প্রচুর গরম, কিন্তু এখানে এখন ওয়েদার আবার একই রকম হয়ে গেছে, বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে, একদম আগের মতো ওয়েদার হয়ে গেছে। আমগুলো ভাবছি রোদে দেব, কালকে আম অর্ডার দিয়েছিলাম, কাঁচা আম, আমের আচার বানাবো ভাবছি, একটু আগের বছর বানাতে পারি, খুব খেতে ইচ্ছে হচ্ছে গুড় আম, সেই জন্য বানাবো। তো উপরে ছাদে রোদে দিয়ে আসতে হবে। আর আজকে সমস্ত রান্না হয়ে গেছে, আলু পটলের তরকারিটা করে নিয়েছি, শুধু থোরটা বাকি, থোর ভাজা করব আর ডালটা করতে হবে।
তো একটা তরকারি অলমোস্ট হয়ে গেছে, একটু শান্তি। এই দেখো গুড়াম আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এবার আমি আমগুলো কেটে নেব, তারপরে নুন হলুদ মাখিয়ে ছাদে ওপরে দিয়ে আসবো। এখন রাহি ঘুমোচ্ছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে সব করে নিই, তারপরে ওকে স্নান টান করাতে হবে। আর ওদিকে দুধটা গরম করছি, আর এদিকে একটু জোয়ান জল করে নিয়েছি। জোয়ান জলটা এই সময় আমাকে ডাক্তার খেতে বলেছে, ডাক্তার নয় ঠিক, ওখানে যে ডায়েটিশিয়ান ছিল হসপিটালে, ওই ডায়েটিশিয়ানই আমাকে ডায়েট বলে দিয়েছে। জোয়ান জল, জিরা জল, তারপরে তোমার মেথি জল, এইসব খেতে বলেছে। আমি এটা সকালে খাওয়ার কথা ছিল, কিন্তু সকালে এত তাড়াহুড়ো করে রান্না বান্না করার জন্য আর মনে নেই, সেই জন্য এখনই খাচ্ছি। আমি জোয়ান জল জিরা জল ভিজিয়ে রাখি ঠিকই, কিন্তু মনে আর থাকে না, মনে থাকে মেবি কিন্তু সময় পাই না, সেই জন্য আর খাওয়াও হয় না। এখন বাকি রান্নাটা করছি, থোড় ভাজাটা বানাবো, এদিকে থোড় কাট করা আছে। আর আমি সর্ষে, কালো সর্ষে আর পোস্ত একটু ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে থোর ভাজা ভাজা টাইপের করব নারকেল কোড়া দিয়ে। তোমরা অনেকেই রেসিপিটা জানো নিশ্চয়। কালো সর্ষে ফোড়ন দিয়ে থোরটা দিয়ে দিলাম, তারপরে ভাজা ভাজা হয়ে গেলে কোনো হলুদ গুঁড়ো কিচ্ছু দেব না, তারপরে ওই সর্ষে পোস্ত বাটাটা ওটা দিতে হবে, আর একটু নারকেল কোড়া অ্যাড করব। আর একটু মিষ্টি মিষ্টি হবে, একটু চিনি অ্যাড করব। যদিও বা আমি কোনো রান্নায় চিনি দিই না, কিন্তু এটা যেহেতু থোরের রেসিপি, সেজন্য একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। জাস্ট ম্যাসাজটা সবে শুরু করেছি, একদম এমন টয়লেট করলো পুরো আমার জামা ভিজে গেছে। একদম ভাবলাম যে স্নান করানোর পরে হয়তো প্যাম্পার্স পরানোর পরে টয়লেট করবে, এখনই করে দিয়েছে পুরো, একদম সব বেডশিট ভিজে একাকার। আর আমি কি বলতো, আগে যখন বেবি হওয়ার আগে ভাবতাম পটি করলে আমি পরিষ্কার করব না, রাহুল করবে, কিন্তু এখন মানে এমন হয়ে গেছে তখন পটি ভাবলেই ঘেন্না লাগতো, এখন নিজেই সব করি, কিছু আর অতটা মনে হয় না। আর ওর জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়া ওটাকে আমি ডেটল জলে ওয়াশ করে রেখেছিলাম, তারপরে ওটা শুকিয়ে যেতে এখন ওটা আমি অর্গানাইজ করে রাখবো। এটা হচ্ছে একটা ওর জন্যে ফার্স্ট এরকম টাইপের একটা ড্রেস অর্ডার দিয়েছি, এটা রম পার্সি, নিচেও এরকম বোতাম আছে আর পেছনে এরকম বোতাম আছে। তবে এটা আমি কি বলতো, এটা আমি 3 to 6 মান্থসের নিয়েছি, প্রথমে 0 to 3 মান্থসের ছিল, তারপরে ভাবলাম যে সেই তো আস্তে আস্তে বড় হবে, তখন সেটা 0 to 3 মান্থসের ওটা ছোট হয়ে যাবে, তো এটা আমি 6 মান্থসের জন্যই একদম নিয়ে নিয়েছি, পিঙ্ক কালারের উপরে। এখন ওটা যদিও ওর বডিতে বড়ই হবে, পরে এটা ঠিকঠাক সাইজের হয়ে যাবে। আর পিঙ্ক তো বাচ্চাদেরকে পিঙ্ক পরলে এমনিতেই খুব সুন্দর লাগে, এখন আস্তে আস্তে ওর সেন্স হচ্ছে, যে কোনো আওয়াজ হলে তখন চুপচাপ চোখ বড় বড় করে সেটাকে শোনার চেষ্টা করে আস্তে আস্তে। আর তারপরে এখন আমাকেও আস্তে আস্তে চিনতে শিখছে, আমাকে রাহুলকে নানা রকমের আওয়াজ করে, টয়লেট করে দিলে তুমি, এ বাবা, আর এ বাবা বললে একদম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে, ভাবে কি বলছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আর সকালে যখন ওকে খাওয়ানো হয়, তার সকালে খাওয়ানোর পরে ও অনেকটা মানে খেলাধুলো করে অনেক দেরিতে শুয়েছিল, প্রায় 9:10 এরকম হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে দেরি করে উঠা হয়েছে। এবার সারা দিনটা আর ঘুমোবে না মনে হয়, এতক্ষণ ঘুমানো হয়ে গেছে। রান্না অলমোস্ট কমপ্লিট, শুধু ডালটা সেদ্ধ করে রেখেছি, মসুর ডালটা, ওটা সাতলাতে হবে, ওটা হলেই হয়ে যাবে। আর একটু পাঁপড় ভেজে নেব। আর আজকে কি বলতো, আমাকে কাল থেকে রাহুল বলছিল একটা
তোমার জন্য সারপ্রাইজ আছে, একটা সংসারের জিনিস আসবে। আমি ভেবেছিলাম হয়তো সংসারের কিছু অর্ডার টর্ডার দিয়েছে বা কিছু, তারপরে হঠাৎ করে আজকে দেখছি সকালে বিগ বাস্কেট এসেছে। আমি ভাবলাম বিগ বাস্কেট এখন কেন এলো, কারণ আমি দুদিন আগেই আমরা সবজি অর্ডার দিয়েছিলাম। তো তারপরে বিগ বাস্কেট দেখে মানে কিছুটা অবাক হয়ে গেছি। তারপরে দেখলাম লিচু এনেছে, আমার জন্য লিচু অর্ডার দিয়েছিল। লিচু খেতে আমার খুব ভালো লাগে, তো ওর নোটিফিকেশানে এসেছিল ফোনে যে এরকম লিচু অ্যাভেলেবেল, কারণ কিছুদিন আগে লিচু আনঅ্যাভেলেবেল দেখাচ্ছিল। আমি লিচু খেতে খুব ভালোবাসি বলে আমার জন্য অর্ডার দিয়েছিল আমাকে না জানিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমটা না ওপরে ছাদে রোদে দিয়ে এসেছিলাম, ওটা তুলে আনবো। মনে হয় মেঘলা মেঘমেঘ করছে, মনে হয় বৃষ্টি হবে বিকেলে, তো আমটা তুলে নিয়ে আসি, এখনও ঘুমোচ্ছি। লন্ড্রি ব্যাগটার অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে, এগুলো আজকে সব ওয়াশ করবো। দুপুরে একটু জাস্ট 7 ঘন্টার জন্য রেস্ট নিয়েছিলাম, তারপরে সমস্ত ওয়াশিং মেশিনে ওগুলো সব এত জামা কাপড় সব ক্লিন করলাম, ওগুলো সব বাইরে মিললাম ব্যালকনিতে। এই যে চাউমিন বানাচ্ছি, জাস্ট সয়াবিন দিয়ে আলু দিয়ে চাউমিন একটু বানাচ্ছি, খিদে খিদে পাচ্ছি। এখন সবে 8:30 বাজে, এখনও রান্না করিনি, আর বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো, পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে একদম। পুরো বারান্দা দেখো পুরো ঘুরে গেছে, আর কীরকম হাওয়া, মানে যা জামা কাপড় সব আমি মিলেছিলাম, একটা কিচ্ছু শুকনো হবে না আজকে, একদম অবস্থা খারাপ, মারাত্মক বৃষ্টি হচ্ছে। আর এই গুড়টা এটা ভাঙতে হবে, এই গুড়টা ভাঙা একটা বিশাল কঠিন ব্যাপার, একে ভেঙে ভেঙে এ করতে হবে। ওখানে কি যেমন ওখানে আমাদের আখের গুড় অন্য টাইপের, এখানে না আখের গুড় পুরো একদম সাবানের মতো। তোমরা অনেকেই হয়তো জানো চাকুলিয়া সাবান, অনেকেই আগেকার দিনের ওটা সাবান, চাকুলিয়া সাবান ইউজ হতো জামা কাপড় কাচার জন্যে, পুরো ঠিক ওই রকম দেখতে এখানের গুড়। আমি যখন ফার্স্ট ব্যাঙ্গালোরে আসি এখানের গুড়টা দেখে এরকম ছোটো ছোটো সাইজের, পুরো চাকুলিয়া সাবানের মতো। আমি প্রথমে ভেবেছিলাম এটা চাকুলিয়া সাবান, পুরো ওই টাইপের দেখতে, তা আখের গুঁড়ি, কিন্তু ভেঙে ক্রাশ করে আচারে দিলে খুব সুন্দর টেস্ট হয়। আমি আগের বছর তো বানাতে পারিনি, তার আগের বছর আচার বানিয়েছিলাম এই গুড় দিয়ে, খুব সুন্দর হয়েছিল খেতে। গুড়টা পুরোটা ছাড়িয়ে নিয়েছি, তো পুরো গুড়টা লাগেনি, যতটা আম ঠিক ততটাই গুড়। আর আমি না এতে কোনো আচারে কোনো জল অ্যাড করব না, মানে শুধু গুড়টাই মেল্ট হয়ে যেতে ওই রকম কাইন্ড অফ জলের মতো হয়ে গেছে। তোমরা ভাববে যে আমি হয়তো জল অ্যাড করেছি, কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি, আর গুড়টা এইভাবে একে রেখে দেবো। আমি তো এমনি লিকার চা বা এমনি কোনো কিছু মিষ্টি রেসিপি বানালে সিমুইয়ের পায়েটা অ্যাড করবো, হচ্ছে না আরও একটু গুড় লাগবে শেষের দিকে হয়তো, মেবি সেই জন্য একটু রেখে দিয়েছি। আর এই মশলাটা একদম লাস্টে অ্যাড করবো, আর পুরো সিম ফ্লেমে রাখবো, তাহলে না খুব ভালোভাবে আমটা মজবে, আর আমের ভেতরে গুড়ের মেয়েটা ঢুকবে, তাহলে খুব ভালো হবে খেতে। একটাই সময় লাগবে, প্রায় এখনও 1/2 ঘন্টা লাগবে, তাহলে সিম ফ্লেমে করে রাখলে জিনিসটা আরও বেশি ভালো খেতে হবে। এই কন্টেনারটাতে রেখে দিয়েছি, আর কি যে ভালো গন্ধ উঠছে না তোমাদেরকে কি বলবো, পুরো রান্নাঘরটা না আমার এই মশলাটা যে আমি দিয়েছি পুরো ওর গন্ধে মম করছে, আর আমের গন্ধে। এটা না 7 দিনও টিকবে কিনা সন্দেহ আছে,
আমি এটা 7 দিনের মধ্যেই মনে হয় শেষ করে দেবো। আমার খুব ভালো লাগে গুড়াম খেতে। খুব গরম আছে, গরম অবস্থাতেই এটা আমি ঢেলে নিলাম, নাহলে না পুরো ঠান্ডা হয়ে গেলে পুরো কড়া থেকে আর আমি নামাতেই পারতাম না। আর এবার আমি কী করবো বলো তো, এই যে খুন্তিটা আছে এটা চেটে চেটে খাও। একটা বড় কাজ আজকে আমার তো কমপ্লিট হলো, শান্তি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কটা বাজে বলো তো? এখন 12:15 বাজতে যায়, এখনো অবধি সমস্ত রান্নাঘরের কাজ করতেই সময় চলে গেল। এত রান্নাঘরে এত কাজ ছিল, ভেজিটেবল কাট করে রাখলাম কালকের জন্যে, আরও অনেক নানা রকম কাজ ছিল, তাও এখনও রসুন ছাড়ানো বাকি রয়ে গেছে। ওটা কখন বসে বসে ছাড়াবো ভগবান জানে, অত সময় নেই, তাই ওই কাজটা বাকি আছে। আর এখন এবার শুতে যেতে হবে, নাহলে কাল সকালে তাড়াতাড়ি উঠতেও পারবো না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।